নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অল ব্লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে দেখবো আহুজা পাঁচশো আট দিয়ে কম্পিটিশানে কটি চং বাজাবো কীভাবে কানেকশান করবো এবং তার সঙ্গে কম্পিটিশানে আহুজা পাঁচশো দিয়ে চং বাজানোর কিছু গোপন সেটিং তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধু চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন সেটিং সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিওতে বন্ধুরা কয়েকদিন আগে আউজা যা পাঁচ দিয়ে সাউন্ডের কাজে কিভাবে চং লাগাব কটি চং লাগাবো তার একটি ভিডিও দিয়েছিলাম কিন্তু বন্ধুরা কম্পিটিশানে এবং সাউন্ডের কাজের মধ্যে পার্থক্য রয়েছে তাই আজকের ভিডিওতে আমরা দেখব যে কম্পিটিশানে আও যা পাঁচশো ওয়ার্ড দিয়ে কটি চং লাগাবো বা কীভাবে কানেকশান করব বন্ধুরা কম্পিটিশানের জগৎ এবং সাউন্ডের কাজের জগৎ দুটির মধ্যে অনেক ফারাক রয়েছে বন্ধুরা আজ কম্পিটিশানে আমি দু ধরনের কানেকশানের কথা বলবো আও যা পাঁচশো ওয়ার্ডের সঙ্গে সিক্সটি ওয়াটের ইউনিটের বন্ধুরা প্রথমেই আসছি যে আমরা যদি এলএমটি দিয়ে কানেকশান করি এই পাঁচশো ওয়াট অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কীভাবে কানেকশান করবো এবং কটি ইউনিট চালাবো বন্ধুরা যদিও কম্পিটিশানে খুব কাছে আমাদের বক্সের গায়ে চংগুলি ব্যবহার করা হয় তবুও অনেক বন্ধু কিন্তু এলএমটি ব্যবহার করেন এবং অনেক বন্ধু জানতে চান যে এলএমটি দিয়ে কীভাবে চং বাজাবো বন্ধুরা প্রথমে আসি এলএমটির ব্যাপারে কম্পিটিশানে বাজাতে গেলে বাজারের যে লোকাল শার্ট ওয়াট এলএমটি পাওয়া যায় ওই ইউনিট কিন্তু ওই এলএমটি কিন্তু আপনার ইউনিটের সঙ্গে লাগিয়ে কম্পিটিশান করলে কিন্তু কম্পিটিশানে ভালো প্রেশার হবে না বন্ধুরা চেষ্টা করবেন ভালো কোনো জায়গা থেকে শার্ট ওয়াটের এলএমটি বাঁধিয়ে নেওয়ার বা ভালো কোনো কোম্পানির শার্ট ওয়াট এলএমটি নেওয়ার তবেই কিন্তু আপনার কম্পিটিশানমূলক শার্ট ওয়াটের ইউনিটগুলি বাজবে এবং আপনি কম্পিটিশানে টিকে থাকতে পারবেন যদি মার্কেটের কম দামি এলএমটি যদি ব্যবহার করেন এই ইউনিটের সঙ্গে আপনি কম্পিটিশানে হেরে যাবেন এটা নিশ্চিত থাকুন এলএমটি দিয়ে বাজালে বন্ধুরা এরকম ধরনের শার্ট ওয়াট এগুলি আমার নিজের হাতে বাঁধা এরকম ধরনের শার্ট এম এলএমটি যাতে ফুল প্রেসারে আপনার ইউনিটকে প্রেসার করবে সেরকম এলএমটি কানেকশান করুন প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস এবং আউজা যা পাঁচ ওয়ার্ডের সঙ্গে দশটি ড্রাইভার ইউনিট দিন সিক্সটি ওয়াট বন্ধুরা দশটি ড্রাইভার ইউনিটকে একসঙ্গে কানেকশান করে যে হান্ড্রেড ভোল্ট এবং কমন তার রয়েছে সেগুলিকে কমন এবং হান্ড্রেড ভোল্টই দিন অনেক বন্ধু কি করেন কাছে থাকার জন্য কমন এবং সত্তর ভোল্টে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার কম প্রেসার হবে বন্ধুরা কম্পিটিশানের জগৎ সম্পূর্ণ আলাদা জগৎ কমন এবং হান্ড্রেড ভোল্টি দিয়ে কানেকশান করবেন তবেই আপনার কম্পিটিশানের মূল্য আপনার ইউনিটগুলি বাঁচবে এবং এলটিও ভালো হতে হবে বন্ধুরা এত গেল এলটি দিয়ে কানেকশান শার্টওয়ার্ড ড্রাইভার ইউনিটের বন্ধুরা এরপর আসছি যে ষাট ওয়ার্ড ড্রাইভার ইউনিট কম্পিটিশনে ডাইরেক্ট কীভাবে চালাবেন বন্ধুরা ডাইরেক্ট লাগানোর জন্য এরকম ধরনের পয়েন্ট ফাইভ স্কোয়ার এম একই মাপের কিছু তার করে নেবেন ধরুন এই আও পাঁচ ওয়ার্ডের সঙ্গে দশটি ইউনিট লাগাচ্ছেন দশটি ইউনিটের জন্য কিন্তু একই মাপের পয়েন্ট ফাইভ স্কোয়ার এম তার করে নিন বন্ধুরা তাতে দু হাত তিন হাত করে করে নিন এবং একভাবে প্যারালালি কানেকশান করে নিয়ে এসে এক জায়গায় কানেকশান করুন এইভাবে এবং তারপর টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম তার দিয়ে অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কানেকশান করুন বন্ধুরা দশটি ইউনিট কি এরকম পয়েন্ট ফাইভ স্কোয়ার এম তার দিন প্লাস মাইনাসে এবং এক জায়গায় কানেকশান করুন তারপর টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম তার নিয়ে আসুন এবং টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম তারকে নিয়ে এসে কমন এবং ফোর ওমসে কানেকশান করুন এরপর অনেক বন্ধু বলবেন যে দশটি ষোলো ওমসের ইউনিট প্যারালালি কানেকশান করলে কমন এবং ফোর ওমসে আসছে না বন্ধুরা কম্পিটিশনের জগৎ সম্পূর্ণ আলাদা জগৎ কম্পিটিশানে যদি আপনি নিয়ম ভেঙে কাজ করতে পারেন তবেই আপনি কম্পিটিশনে টিকে থাকবেন হলে আপনার কম্পিটিশান করার দরকার নেই কম্পিটিশান জগতে আসার কোনো দরকার নেই বন্ধুরা দেখবেন যারা আউজা পাঁচশো ওয়ার্ড দিয়ে চং বাজাচ্ছে তাদের সেটিং দেখবেন বা আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি আমরা এইভাবেই কাজ করছি তবেই কম্পিটিশনে টিকে থাকতে পারবো তাছাড়া কিন্তু কম্পিটিশান করার দরকার নেই অন্য কিছু করুন বন্ধুরা কমন এবং ফোরমসে লাগান দিয়ে সামনে থেকে পেশার দিন পেশার ইকোলাইজেশান আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি যে ইকোলাইজেশন কেমন রাখবেন বন্ধুরা এইভাবে আপনাকে দশটি ইউনিটকে কানেকশান করতে হবে কমন এবং ফোর ওমসে ডাইরেক্ট চালানোর জন্য এবং প্রত্যেকটি সিক্সটি ওয়াট ইউনিট ব্যবহার করুন দেখবেন মূলক প্রেশার হচ্ছে সামনে এবং কিছু নিয়ম রয়েছে যেগুলিকে গোপন সেটিং আমরা বলি দেখছেন এই অ্যাম্প্লিফায়ারটি দুশো চল্লিশ ভোল্টে অপারেট বন্ধুরা কম্পিটিশানে যদি এই অ্যাম্প্লিফায়ারটিতে দুশো চল্লিশ ভোল্ট দিয়ে চালাতে থাকেন আর এই কমন এবং ফোরমসে ডাইরেক্ট যদি চালাতে থাকেন তাহলে আপনার ইউনিট কাটবে এবং কম্পিটিশনে আমাদের দরকার পড়ে একটু মোটা আওয়াজের খুব পাতলা আওয়াজ দরকার পড়ে না আপনি যদি দুশো চল্লিশ ভোল্ট দিয়ে এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে সেটিং করেন ইউনিটগুলি তাহলে কিন্তু আওয়াজটি পাতলা হয়ে যাবে সেই ক্ষেত্রে কি করব আমরা ভোল্টেজ দেবো খুব বেশি হলে দুশো ভোল্টেজ একশো নব্বই থেকে দুশো ভোল্টেজ দেবো অ্যাম্প্লিফায়ারটিকে এবং কম্পিটিশনে চালাবো দেখবেন আপনার ইউনিটও কাটছে না এবং আপনার বক্সের সঙ্গে যে ড্রাইভার ইউনিট একদম পুরো ম্যাচ করে বাজছে এবং সামনে পুরো ঝড় তুলে দিচ্ছে বন্ধুরা এইভাবেই চালাতে হবে যদি আওজা পাঁচশোকে ব্যবহার করেন কম্পিটিশানে দশটা ইউনিটকে কমন এবং ফোর লাগান ভোল্টেজ কমিয়ে কমসে কম দুশোর কাছাকাছি করে রাখুন দুশো ভোল্টেজ দিয়ে চালান দেখবেন আপনার ইউনিট ফুল প্রেশারে বাজছে এবং ইউনিট কাটছেও কম একদম কম্পিটিশান মূলক তো চলুন বন্ধুরা একবার সামনের ইকোলাইজেশান আমি দেখিয়ে দিচ্ছি কম্পিটিশানে আউজার পাঁচশো সামনের ইকোলাইজেশন কেমন রাখবেন বন্ধুরা ইকোলাইজেশন বলে রাখি প্রথমেই চং সাইড করবেন এবং বেসকে ফুল কাট না করে অল্প বেশ কিন্তু দিয়ে রাখবেন এবং টিউবওয়েলকে মাঝামাঝি পজিশন করবেন তারপর আপনার ডেক বা প্রেশার বোর্ড যাই রয়েছে সেখান থেকে মিড এবং টিবেল খুলুন দেখুন যে কতটা আপনার মিড এবং টিউবওয়েল দরকার পড়ছে বেসকে ফুল কাট করবেন না ফুল কাট করলে কিন্তু মানে একদম চংগুলো পাতলা আওয়াজ হয়ে যাবে বক্সের সামনে একটুকু মোটা আওয়াজ চঙের দরকার পড়ে তবেই কম্পিটিশনমূলক বাজে সেক্ষেত্রে বেশকে ফুল কাট না করে একটু দিয়ে রাখুন এবং ট্রিবলকে মাঝামাঝি পজিশন করে তারপর আপনি ডেক থেকে মিড এবং ট্রিবেল দিন দেখবেন আপনার অ্যাম্প্লিফায়ারের সঙ্গে চংগুলি খুব ভালো সেটিং হচ্ছে এবং বক্সের সঙ্গেও চঙের আওয়াজ ম্যাচ হয়ে বাড়ছে বন্ধুরা আরেকটি সেটিংও আমরা বর্তমানে করছি এরপরে কোনো একটি ভিডিও তো নিয়ে আসবো ভিডিও বড় হয়ে যাচ্ছে তো চলুন বন্ধুরা এইভাবে সেটিং করুন দেখবেন কম্পিটিশনে আওজা পাঁচশো খুবই ভালো অ্যাম্প্লিফায় এবং অনেকেই এখনও পাঁচশো দিয়ে কাজ করছেন কম্পিটিশনে ভিডিও আর বড় করবো না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও কম্পিটিশনে আওজা পাঁচশো আট দিয়ে কীভাবে চং লাগাবো সে সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজলুক সেটিং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এবং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার